রেডি? নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। আজকে সানরাইজ মুভিজের কে তুমি ছবি থেকে একটা স্যাড সং গাইলাম। গানটার সুর দিয়েছেন আমাদের খুব প্রিয় অশোক দাস। এর আগেও আমি অশোক দাসের সাথে কাজ করেছি একটা মুভিতে। আজকে এই গানটা আমি রেকর্ড করলাম শ্রী বরুণের কথা এবং অশোক দাসের সুরে। কে তুমি ছবি থেকে আমি এই গানটা গাইলাম। তো তুমি বলো কেমন? একটু আমি বলবো যে খুব ভালো গেয়েছে শুভজিৎ, দারুণ গেয়েছে। মানে স্যাড গানটা যে এক্সপ্রেশন, যে ফিলটা আমার মনের মতো হয়েছে, এবং ছবিটা খুব ভালো হয়েছে, তার সঙ্গে আশা করি ম্যাচ করে যাবে। আর আমাদের তো প্রদীপ দা এবং এই ছবি, হ্যাঁ এই ছবি ডিরেকশন করেছে। প্রদীপ বিশ্বাস। নমস্কার। আপনারা সবাই খুব আপনাদের রিকোয়েস্ট করবো, ভালো যাবেন, গিয়ে ছবিটা দেখুন, খুব ভালো লাগবে আপনাদের ছবিটা, এবং প্রত্যেকটা গান শুনুন। আরও তিনটে গান রয়েছে এই ছবিতে, তো সবারই খুব ভালো লাগবে আশা করছি। খুব তাড়াতাড়ি ছবিটা মুক্তি পাবে। সুজিত গানটা একটু শুনিয়ে দাও একটুখানি দর্শকের জন্য। ওকে। ভেজা ভেজা তু চোখে খুঁজে ফিরি আজ তোকে, ভেজা ভেজা দু চোখে খুঁজে ফিরি আজ তোকে, স্মৃতি শুধু দেয় যন্ত্রণা, ভাবিনি এমন হবে স্বপ্ন হারিয়ে যাবে মন যে আজো মানে না। সাথিয়া ও সাথিয়া ও সাথিয়া। থ্যাংক ইউ, দারুণ গেয়েছে শুভজিৎ। কে তুমি ছবিটা অবশ্যই দেখবেন, সানরাইজ মুভিজের এটা দ্বিতীয় ছবি। আমি এর আগের ছবির সঙ্গে যুক্ত ছিলাম। আমাদের প্রডিউসার সুরজ মল্লিক খুব কষ্ট করে, খুব পরিশ্রম করে ছবিটা তৈরি করছে। আপনারা অবশ্যই দেখবেন, নাহলে সার্থকতা আসবে না। আমি রিকোয়েস্ট করব আপনারা হলে গিয়ে ছবিটা দেখুন, ভালো লাগবে। আমি জানি আপনাদের গানও ভালো লাগে, গানের সাথে সাথে ছবিটাও ভালো, কারণ গানের ছবির জন্যেই গান। তাই আপনাদের প্রদীপদা এত সুন্দর ডিরেকশন করেছেন ছবিটা। আমাদের ছবির শুটিং 90% কমপ্লিট, এবার গানগুলো রেকর্ড হচ্ছে, এরপরে শুটিংয়ে যাওয়া হবে। আপনারা এপ্রিল কি মে মাসে আপনার ছবিটা দেখতে পাবেন, অবশ্যই হলে গিয়ে দেখুন, আপনাদের ভালো লাগবেই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর সবাইকে আমার থ্যাংকস, ধন্যবাদ আজকে বিশেষ দিন পাওয়ার জন্যে। এই দিনটার অপেক্ষায় আমি অপেক্ষায় ছিলাম। আর সবার আগে থ্যাংকস জানাবো সানরাইজ মুভিকে, আর তারপরে থ্যাংকস জানাবো সুরজ মল্লিক এবং পায়েলের অসাধারণ অভিনয় পারফরমেন্স এবং সুরজের অসাধারণ মেলবন্ধনের এই ছবির কি তুমি। আমার কাছে একটা অন্যতম ভীষণ বড় একটা পাওয়া, আমার জীবনে অন্যতম ঐতিহ্য হয়ে থাকবে। অশোক দা আমার কাছে শুধু বন্ধু নয়, অশোক দা আমার কাছে একটা ভীষণ বড় একটা মাপের মানুষ। এবং অশোক দার যে অসাধারণ সুর, যেটা আমার ছবিতে মনে হয় আমি না পেলে আমি ছবিটা সুন্দর করতে পারতাম না। আর তারপরে আজকে আমার কাছে ছোট ভাই, সে স্নেহের এবং খুব আদরের, সে যে গান গিয়েছে, তার যে কণ্ঠ, যে কণ্ঠ ভোলার সম্ভব নয়, বিশেষ করে যে ফিলটা দিয়ে বিভৎস ফিল, বিভৎস। এই যে সাথিয়া কথাটা এত সুন্দর করে প্রবীণ করে আজকে বুঝিয়েছে না, মানে আমার ইয়ং জেনারেশন এখনকার সময় হাটকে যারা প্রেম করছে, ভালোবাসা করছে, তারা প্রতি মুহূর্তে ফিল করতে পারবে যে গানের অর্থটা কি। কলেজ লাইফের ছেলেমেয়েদের কাছে এই গানটা একটা বড় বাধা জায়গায় পৌঁছাবে। অশোক দা অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, বিভৎস ভালো করে অশোক দাস। আমি চাই অশোক দা অনেক বড় মাপের মিউজিক ডিরেক্টর হোক, আমি চাই ভাই অনেক বড় শিল্পী হোক, এই আমার কাছে শুভকামনা থাকলো। আপনারা আশীর্বাদ করবেন। কে তুমি ছবি বললো প্রদীপ দা, আমরা তিনজনে মিলে যুগ যুগ জিও সানরাইজ মুভিজ, আমি রিকোয়েস্ট করব দুটো নিউ জেনারেশনকে আপনারা আশীর্বাদ করবেন, পায়েল এবং সুরাজকে ছবি দেখবেন, আশীর্বাদ করবেন, ওরা যেন আগামী দিনে বড় জায়গায় পৌঁছাতে পারে, এইটুকু কামনা করছি আমি। সবাই ছবিটা, থ্যাংক ইউ, সবাইকে হলে ছবিটা দেখুন।